যারা তৃণমূল কংগ্রেস করে একটা গ্রুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ নেতৃত্ব কে দিচ্ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গাপদ দাস, হাসান আলী, দীপক সূত্রধর আরও ছিল। কেন মানলো আপনাকে? আমাকে পার্টির নির্দেশে ডোর টু ডোর ক্যাম্পেইন করার জন্য বলেছিল যে পার্টির হয়ে। আমরা সেই নির্দেশটা পালন করতে গেছিলাম, বেরিয়ে আসছিলাম বাড়ির থেকে, সেই সময় মেরেছে। যারা বেরিয়েছে তারা কোন দল করে? অবশ্যই করে। তা কোন দল করে? তৃণমূলই করে। আমি যখন আমার গত ইলেকশনে দাঁড়িয়েছিলাম তখন নির্দলের হয়ে প্রার্থী দিয়ে লড়েছিল। আপনিও তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূল করি। ওরাও তৃণমূল করে? ওরাও তৃণমূল করে। গোষ্ঠীদ্বন্দ্ব? উনি তৃণমূলের কাউন্সিলর। আমি তৃণমূলের কাউন্সিলর ছিলাম আর কি। হ্যাঁ, তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব কি? তারা কম্পিটিশন করছে যে ডাক্তারবাবু যেন এখানে না থাকে। আমি তাও বললাম যে আমি থাকবো না, আমি তো আমি আমার জন্য প্রচার করতে আসি না, আমি দলের জন্য প্রচার করতে এসেছি। তোমরা যদি বলো চলে যাব, তোমরা জেলা অফিসে বলো যে ডাক্তারবাবুকে এইসব দায়িত্ব যেন না দেওয়া হয়। এটা পুরো নির্বাচনের জন্যই হচ্ছে কি? নির্বাচনের জন্যই মুখ্য ব্যাপার বলছি। আপনি কি টিকিট পাচ্ছেন সেই জন্য? জানি না আমি টিকিট পাবো কিনা, কিন্তু দল আমাকে নির্দেশ দিয়েছিল এটা করতে দলের জন্য। আমি সেই মতনভাবেই যাচ্ছিলাম। দলকে জানাবেন এই ঘটনা? আমি দলকে অলরেডি জানিয়েছি, জেলা সভাপতিকে জানিয়েছি যে এরকমভাবে আমরা মার খাবো দলের জন্য কাজ কাজ করতে গিয়ে, তাহলে কাজটা করবো কেমন করে, বাধা খেলে এটুকুই। তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূল করি। ওরাও তৃণমূল করে? ওরা আমার জন্য প্রচার করতে আসেনি, আমি দলের জন্য প্রচার। জানি না আমি টিকিট পাবো কাজ করতে পারি, আমি নিশ্চয়ই চাই।